হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 30তম তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমীরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই তাবলিগ ইজতেমা শুনছেন দেখছেন সর্বোপরি আজকের এই মন্দায় ময়দানে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী যবনিকার অন্তরের অবস্থান তথা সম্মানিত মা ও ভগ্নীগণ সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের শানে যার অশেষ মেহরবানিতে দুই দিন ব্যাপী তাবলিগ ইজতেমার শেষ দিনে শেষ প্রান্তে একামতের দিনের উপরে কিছু কথা বলার এবং শোনার মতো আমরা সুযোগ পেলাম, এজন্য শুকরিয়াতান সবাই তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীজিন রাহমাতুল লিল আলামিন শাফিউল লিল মুজতাবিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমার আলোচ্য বিষয় ইকামতে দিন। এ প্রসঙ্গে কোরআনুল কারীমের সূরা শুআরার 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে জানালেন, হে নবী শারআ লাকুম মিনাদ্দিন, দ্বীনের ক্ষেত্রে আপনার জন্য সেই পথ নির্ধারণ করা হয়েছে, মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ দেওয়া হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামকে, আল্লাযী ওহাইনা ইলাইকা, এবং যার প্রত্যাদেশ করেছি আমরা আপনার কাছে, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ও মূসা ঈসা, এবং যে নির্দেশ প্রদান করেছিলাম আমরা ইব্রাহিম মূসা এবং ঈসা আলাইহিস সালামের উপরে, এই মর্মে যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং এর উপরে কোনো অনৈক্য সৃষ্টি করো না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউ ইলাইহিম, হে আল্লাহর নবী, মুশরিকদের কাছে এটা বড়ই কষ্টের বিষয় যে আপনি তাদের যেদিকে আহ্বান করছেন, আল্লাহ ইস্তামিলাইহি মাইয়াসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, ওয়াহদি ইলাইহি উনিব মাইউনিব, এবং যে আল্লাহর দিকে প্রণত হয় তাকে আল্লাহ পাক পথ প্রদর্শন করে থাকেন। সম্মানিত সুধি মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আয়াতটি সূরা সূরার পঞ্চাশটি আয়াতের মধ্যে অন্যতম একটি আয়াত, মাক্কি সূরা হিসাবে আকিদা এবং বিশ্বাসের উপরে নাজিলকৃত এই সূরা, তবুও এই ১৩তম আয়াতটির ভিতরে যে নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন সকল নবী রসুলদের জন্য, এটাই হলের মূল আলোচনা, অর্থাৎ আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান প্রেক্ষাপটে, আজকের একমাত্র দিনের নামে বিশেষ করে পাক ভারত মহাদেশের মুসলমান কি বুঝেছে, আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কেরামগণ কি বুঝেছেন, এবং আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা কি বুঝেছিলেন, এ মর্মে আপনাদের সামনে তুলনামূলক কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দিন, এ দ্বীন অর্থ হল তাওহীদ এবং আল্লাহর আনুগত্যপূর্ণ সকল কাজ। একথা শুধু আমি বলছি না, আমি সংক্ষেপে আপনাদের ইঙ্গিত দিয়ে যাব। মোহতরম মেরে জামাত, একমাত্র দিন পথ পদ্ধতি নামক অত্যন্ত একটি পথ নির্দেশনামূলক ছোট্ট একটি বই লিখেছেন, এ বইটা আপনারা পড়লেই বুঝতে পারবেন আসলে একমাত্র দিন বলতে নবী আলাইহিসসালামগণ কি বুঝেছিলেন, এবং আজকাল আধুনিক যুগের মুফাসসিরগণ কি বুঝতেছেন, এর মধ্যে পার্থক্য কি। মোহতরম আমিরে জামাত তার বইয়ের মধ্যে খ্যাতনামা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের মধ্যে যিনি প্রধান, সেই খ্যাতনামা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে 1906 সালে জন্মগ্রহণ করে 1966 সালে যিনি মৃত্যুবরণ করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআনের সফল লেখক আল্লামা সৈয়দ কুতুব শহীদ, এই পর্যন্ত কমপক্ষে 15টি উল্লেখযোগ্য এবং নাম করা মশহুর তাফসীরের উদ্ধৃতি পেশ করে আমিরে জামাত সুস্পষ্টভাবে বলেছেন যে কথা আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক বলতে চেয়েছেন সেটা হলো আন আকিমুদ্দিন তথা ওয়াব তাওহীদুল্লাহ ওয়া তাওতি, অর্থাৎ একমাত্র দিন বলতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বলতে তাওহীদ প্রতিষ্ঠা করা, যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন, আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনার পূর্বে যত রসুলকে প্রেরণ করেছি সমস্ত নবী রসুলের কাছে একই প্রত্যাদেশ ছিল, আন্নাহু লা ইলাহা
ইল্লা আনা ফাবুদুন, যে তারা এই কথাই বলবে নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহা নাই এবং আমি সেই আল্লাহর ইবাদত করি। কাজেই এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের কাছে যে প্রত্যাদেশ প্রেরণ করেছিলেন তার মৌলিক কথা ছিল এই তাওহীদ, আর এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলের কাছে এই নির্দেশনা এসেছিল। উল্লেখ্য যে এই দিন শব্দের অর্থ আবিধানিকভাবে যারা এই লুগাত লিখেছেন, যারা অভিধান রচনা করেছেন, তারা 20টার মতো অর্থ করেছেন এই দিন শব্দের, যেখান থেকে উল্লেখ করা প্রয়োজন দিন শব্দের অর্থ হিসাব নিকাশ, দিন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, দিন শব্দের অর্থ মিল্লাত, আদত, হালাত, সিরাত, অধিকার, শক্তি, শাসন, নির্দেশ, ফয়সালা, আনুগত্য, পরেজগারি, বদলা, বিজয়, গ্লানি, গুনাহ, জবরদস্তি, বাধ্যতা এবং অবাধ্যতা ইত্যাদি, এরকম 20টি অর্থ আছে এই দিন শব্দের। আর দিন বলতে আল্লাহর নবী যারা বলে বুঝেছিলেন সেই তাফসীরকারদের উদ্ধৃতি আমি কয়েকজনের তাফসীরকার উদ্ধৃতি পেশ করব, তার মধ্যে বিশেষ করে তাফসীরে কুরতুবী এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুস্পষ্টভাবে এই দিনের ব্যাখ্যা করা হয়েছে তাওহীদুল্লাহ ওয়া তাআতিহি, অর্থাৎ আল্লাহর একত্ব এবং তার আনুগত্য। শুনুন আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, তিনি বলছেন আনিত্তাফাকু ফিদ্দিন, অর্থাৎ তোমরা দিনের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করো। এইভাবেই যুগশ্রেষ্ঠ সূক্ষ্ম তত্ত্ববিদ ইমাম হাসান বিন মোহাম্মদ নিশাপুরি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব পেশ করেছেন এই দিনের ব্যাখ্যায়। তিনি বলছেন ওয়া ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাত উসুলিহি মিন আত-তাওহীদ আন-নবুওয়া আল-মাআদ ওয়া নাহওয়া যালিকা। অল্প সময়ের মধ্যে বিস্তারিত বলা সম্ভব নয়, তবে ইকামতুদ্দিন বলতে ইমাম হাসান এই তিনি যা বলেছেন সেটা হলো ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করা মানে ইসলামের মৌলিক দিক নির্দেশনা যেগুলো আছে সেটা হবে তাওহীদ, সেটা হবে নবুয়ত, সেটা হবে আখেরাত ইত্যাদি ইত্যাদি, এই মৌলিক দিকগুলি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে এই ইকামতুদ্দিন। চলুন আপনি ইমাম মাওয়ার্দির কাছে, তিনি বলছেন দীনুল্লাহে ফি তাওতিহি ওয়া তাওহীদিহি ওয়াহিদ, অর্থাৎ দীনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর একত্ব একই। এখানে বলা হয়েছে এই দীন প্রতিষ্ঠা বলতে তাওহীদ প্রতিষ্ঠা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আরো সুন্দর কথা বলছেন ওয়া তাওহীদুল্লাহি ওয়া তাওতুহু, অর্থাৎ তার একই বক্তব্য এই দীন শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য এবং আল্লাহর একত্ব। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, অত্যন্ত প্রসিদ্ধ একজন মুফাসসির ইমাম বাইজাবি যিনি বাইজাবি শরীফের সফল লেখক তিনি বলছেন এই দীন শব্দ বলতে আল ইমানু বিমা ইয়াজিবু তাসদীকুহু ওয়া তাওতু ফি আহকামিল্লাহ, অর্থাৎ এই আনুগত্য এবং বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহর নবীর উপরে ইমান আনা এবং তার আনিত দীনের উপরে এই আনুগত্য প্রদর্শন করা, এটাই হলো প্রকৃত দিন তথা দিন প্রতিষ্ঠা করা। শুধু তাই না, তিনি বলছে আরও আমরা উল্লেখ করতে পারি তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরও অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট করে বলা হয়েছে আদ-দীনুল্লাযী জাআত বিহি আর-রাসূল কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহ লা শারীকা লাহু ওয়া ইন ইখতালাফাত শারায়ুহুম ওয়া মানাহিজুহুম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো সুস্পষ্ট করা হয়েছে অর্থাৎ নবী রাসূলদের উপরে যে সমস্ত নির্দেশনা এসেছিল তার ভিতরে এই আল্লাহর ইবাদত এবং আল্লাহর একত্বভাবে প্রতিষ্ঠা করা, লা শারীকা লাহু, তার কোনো শিরিক নাই, তার কোনো অংশীদারিত্ব নাই, অর্থাৎ এই শিরিক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করা, এটাই হলো দ্বীন প্রতিষ্ঠা করা, এটাই হলো আল্লাহর এই আহাদানিয়াতকে প্রতিষ্ঠা করার মাধ্যমে একমাত্র দ্বীন প্রতিষ্ঠা করা। এজন্য আজকে আমাদের বুঝতে হবে একমাত্র দ্বীন প্রতিষ্ঠা মানে একমাত্র তাওহীদ, যে কথা আল্লাহ পাক সমস্ত নবী রাসূলের কাছে বলেছেন ওয়া ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ, অর্থাৎ আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, তিনি যে একক, তিনি এক, এইভাবেই ইবাদত প্রতিষ্ঠার নাম হচ্ছে এই একমাত্র দ্বীন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সেই তাওহীদের মধ্যে ভেজাল, আমরা বাংলার মুসলমান এখন তাওহীদ বুঝতে পারিনি, যে কথা
আমরা পূর্ববর্তী আলোচকের কাছে শুনছিলাম যে কথা মোদার আমির জামাত আজকের বক্তব্যের ভিতরে বলেছেন, শুধুমাত্র তাওহীদ আপনার রুবুবিয়াতকে গ্রহণ করলে হবে না। আল্লাহকে খালেক মানলেন, আল্লাহকে আপনি সৃষ্টিকারী মানলেন, আল্লাহকে আপনি মৃত্যুদানকারী সত্তা হিসেবে গ্রহণ করলেন, কিন্তু যদি আপনি ইবাদতের ক্ষেত্রে তাওহীদ আপনি না মানেন, অর্থাৎ তাওহীদি ইবাদত আপনি প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনি তাওহীদ সেইভাবে মানতে পারলেন না যেভাবে আল্লাহর নবী মানতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের মুসলমান যেভাবে তাওহীদ মানে, সেই যুগের মুশরিক কাফের বেঈমানেরাও তারাও কিন্তু একইভাবে তাওহীদ মানত। চলুন সেই যুগের মানুষেরা তাদের মূর্তির কাছে, তাদের পূর্বপুরুষের সৎ মানুষের কাছে এবাদত বন্দনা করত, ওসিলা হিসাবে তাদেরকে মানত। তাদেরকে যখন বলা হতো তোমরা এই সমস্ত মানুষকে মূর্তি গোছের মানো কেন, তারা যা বলত। আজকের একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগের মুসলমান সেই একই কথা বলে, তারাও ওই কবর পূজা করছে, তারাও মাজার পূজা করছে, তারাও মূর্তিতে মাল্য প্রদান করছে, এভাবেই মুসলমানের নামে তারাও আজকে মুশরিক হয়ে যাচ্ছে। যখন তাদের বলা হয়েছিল তখন তারা কি বলত, মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা যাদের ইবাদত করি, আমরা যাদের পূজা করি, আমরা মূলত ওদের ইবাদত করি না, আমরা ওদের পূজা করি না, বরং আমরা তাদের ওসিলা হিসেবে গ্রহণ করেছি, ওরা আমাদের প্রভুর নৈকট্য লাভের জন্য, প্রভুর কাছে আমাদেরকে সত্যিকারের সুপারিশ করার জন্য, পরকালীন মঙ্গলের জন্য ওরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এজন্য আমরা তাদের কাছে যাই, তাদের কাছে আমাদের পূজার অর্ঘ্যমাল্য দেই, আমাদের নজর নিয়াজ তাদের কাছে আমরা পেশ করি। আসলে আমরা ওই সমস্ত মূর্তি, ওই লাত হবল মানব উজ্জা, ওদেরকে আমরা ইবাদত করি না, আমরা ওদেরকে সুপারিশকারী হিসাবে, ওসিলা হিসাবে গ্রহণ করেছি। আজও আমাদের এদেশে যারা পীর পূজারি, যারা মাজার পোড়া পূজারি, যারা আজকের এই 1,98,000 পীরের পূজা করতেছে বাংলাদেশে, তারাও একই কথা বলছে, আল্লাহর কাছে যেতে হলে যিনি আহকাম হাকিমিন, যদি দুনিয়ার বিচারকের কাছে যাওয়ার জন্য, দুনিয়ার জাজ ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার জন্য যদি একজন উকিলের প্রয়োজন হয়, তাহলে আল্লাহর কাছে যেতে হলে আমাদের উকিল ধরা লাগবে, এজন্য আমরা পীর বাবাকে উকিল ধরেছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে দেখুন সেই যুগের মানুষেরা তাওহীদ মানত, তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা পরকালে বিশ্বাস করত, তারা আল্লাহকে খালেক এবং মালিক হিসাবে মানত, কিন্তু তারা ওসিলা হিসাবে তাদের ওই সমস্ত পুরোহিতদেরকে, দেব দেবীদেরকে হাতে তৈরি করে তাদের কাছে তারা তাদের ওই সমস্ত আবেদন নিবেদন পেশ করত। আর আজকে বাংলাদেশে ওই মানুষ মৃত্যুবরণ করলে তাকে কবরে দাফন করে ওই কবরের কাছে চাওয়া হয়, কবরের কাছেই মান্নত পেশ করা হয়, কবরের কাছেই আজকে নজর নিয়াজ দেওয়া হয়। আজকে কারো চীনের উপরে করোনা ভাইরাস আক্রমণ করেছে, আজকে কারো বিশ্বের উপরে বিভিন্ন গজব এবং আজাব আসতেছে, মুসলমান আজকে মার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে। ভাইরা আমার, যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, ও আমার উম্মতরা শুনে নাও, ইহুদি নাসারা ধ্বংস হয়ে গেছে, ইহুদি নাসারা আল্লাহর গজবের শিকার হয়েছে, কারণ ওরা ওদের নবীদের কবরকে সিজদা করেছে, নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। ভাইরা আমার, ইহুদি নাসারা যদি তাদের নবীদের কবরে সিজদা করার কারণে ধ্বংস হয়ে যায়, আল্লাহর গজবের শিকার হয়ে যায়, তাহলে বাংলাদেশের মুসলমান মরা মানুষকে লক্ষ্য করে, মরা মানুষকে দাফন করে তারা আজকে যে ওইখানে সাজা দিতেছে, এই বাংলাদেশে গজব হবে না তো হবে কোথায়? বাংলাদেশের মানুষও এই গজবের বাইরে যেতে পারবে না। এজন্য আমি আপনাদের কাছে এই কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আপনি সত্যিকারের একামত দিন করতে চান,
যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে চান আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আপনার সার্বিক জীবনেই এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এজন্য যদি আপনি একামত দিন বলতে হুকুমত দিন বোঝেন আপনি আল্লাহ রাসূলের নির্দেশনা থেকে দূরে সরে গেলেন আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ যদি আপনার লক্ষ্য হয় এই একামত দিন বলতে একামত হুকুমত রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাহলে আপনার সারা জীবনই রাজনীতি কেন্দ্রিক হয়ে যাবে আর যদি আপনি একামত দিন বলতে একামত তাওহীদ বোঝেন তাহলে আপনার জীবন হবে পরকালমুখী এজন্য আমরা লক্ষ্য করেছি যারা একামত দিনের ধোয়া তুলে বাংলাদেশের সংসদ গরম করেছিল তারা কিন্তু সংসদে এই দেশে ওই পরস্কটারের বিরুদ্ধে তারা কোনো বিল উত্থাপন করতে সক্ষম হয় নাই শুধু তাই না অনেক দাবি দাওয়া পেশ করলেও বাংলাদেশের সংসদে তৎকালীন সময়ে ইসলামের নামে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন তারা সুদের বিরুদ্ধে এমনকি কবর পূজার বিরুদ্ধে তারা কোনো স্লোগান তারা কোনো বিল উত্থাপন করতে পারেন নাই যেহেতু তাদের লক্ষ্য ছিল ক্ষমতা তাদের লক্ষ্য ছিল রাজনীতি কিন্তু আমার নবী এই রাজনীতিকে দিন হিসাবে গ্রহণ করেননি ভাইরা আমার কাজী আমাদেরকে বুঝতে হবে একামত দিন মানে একামত তাওহীদ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন তবে আপনার একামতে হুকুমত হয়ে যাবে এজন্য একামত দিন একজন মুসলমানের মৌলিক উদ্দেশ্য নয় একামত দিন এটা ইট ইজ এ পার্ট অফ ইসলাম এটা ইসলামের একটা অংশ মাত্র এটা ইসলামের মূল বিষয় নয় কিন্তু আমরা দেখেছি যারা আজকে আমাদেরকে বলেন যে আপনারা তো খেদমতে দিনের কাজ করেন একামতে দিনের কাজ তো করেন না অর্থাৎ যদি আমরা ওই ব্যালট এবং বুলেটের ব্যবস্থা না করি তাহলে আমাদের একমত দিন হচ্ছেন না আজকে আমরা যে এই আকিদা পরিবর্তনের মাধ্যমে একদল যোগ্য পুরুযোগ্য শক্তি সম্পন্ন মানুষ তৈরি করতে চাই যারা আকিদায় বিপ্লব ঘটিয়ে এদেশের পরিবেশ এদেশের সমাজ এদেশের সমস্ত অর্থনীতি শিক্ষানীতি এবং নেতৃত্ব সব কিছু সংশোধন করবে যেভাবে আমার নবী করেছিলেন ভাইরা আমার নবীরা কোনোদিন এই ভোট ভিক্ষা করেননি নবীরা কোনোদিন এই ভোটের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা করেননি আপনি চলে যান বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আমাকে কিছু মানুষ দেখানো হলো সেখানে একজন নবীকে দেখলাম আমাকে দেখানো একজন নবী তার সাথে দুইজন উম্মত আছে আর একজন নবী দেখানো হলো লাইসা মাহু আহাদুন তার সাথে কোনো উম্মতি নাই একজন উম্মতি নাই তাহলে যদি এই ভোটের মাধ্যমে এই গণতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিয়ে যাও প্রগতি একামত দিন হয় তাহলে যে নবীর একজন উম্মত হয়নি সেই নবী কি একামত দিন করতে ব্যর্থ হয়েছেন নিশ্চয়ই ব্যর্থ হননি ভাইরা আমার এই জন্য ইসলাম এসেছে দাওয়াতের মাধ্যমে আর এমারাত এসেছে বারাতের মাধ্যমে আজকে যদি আমরা সেই একামত দিন করতে যাই তাওহীদ প্রতিষ্ঠা করতে যাই তাহলে আপনাকে দাওয়াতের মাধ্যমে একদল যুবক তৈরি করতে হবে নিবেদিত প্রাণ যুবক তৈরি করতে হবে যেমন ওই তরুণ যুবক আসাদ বিন জুরারাব যার নেতৃত্বে ছয়জন যুবক আল্লাহর নবীর কাছে ওই যে মিনার আকাবা নামক সুলঙ্গের ওই গভীর রজনীতে চন্দ্র আলোকিত আলো আধারিতে এই রাত্রি যেমন করে শপথ গ্রহণ করেছেন বায়াত গ্রহণ করেছিলেন এই পরবর্তী বছরে আবার 12 জন পুরুষ এসেছিলেন এবং সবচেয়ে যে তৃতীয় বর্ষে অর্থাৎ 13 বর্ষে যখন আল্লাহ নবীর কাছে বায়াতের কুবরা যখন সংগঠিত হয়েছিল সেদিন কিন্তু হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন আল্লাহর নবী আমাদেরকে বললেন তাআলা তোমরা এসো ও বায়ুনি আমার কাছে বায়াত গ্রহণ করো কিসের বায়াত যেই বায়াত গ্রহণ করো যে আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম যে তোমরা কি করো
করবে না, আল্লাহর সাথে কোনো শরীক করবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সমকক্ষ জ্ঞান কাউকে করবে না। এক, দুই নম্বরে তোমরা চুরি করবে না, তিন তোমরা জেনা ব্যবচার করবে না, চার তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, পাঁচ তোমরা তোমাদের নিকটতম কোনো মানুষকে জেনার অপবাদ দিবে না, এবং তোমরা এই কল্যাণের ব্যাপারে শরীয়ত সম্মত কোনো অবাধ্যতা তোমরা করবে না। এই ছয়টা বিষয়ে আল্লাহর নবী সেদিন বায়াত গ্রহণ করেছিলেন, এই বায়াতের মাধ্যমে সেদিন ইমারত প্রতিষ্ঠা হয়েছিল ভাইয়ের আমার। কিন্তু আজকে আমাদের ইমারত গ্রহণে অনেক মানুষ অনেক বক্তব্য দিয়ে থাকেন, আসলে আমরা কোনো সরকারের নেতৃত্বে ইমারতের বায়াত গ্রহণ করি না, বরং আমাদের ভিতরে যে পাপ পঙ্কিলতা, আমাদের ভিতরে শিরিক বিদাত আছে, বিভিন্ন ধরনের হারাম এবং হালালের পার্থক্য করার জ্ঞানের অভাব আছে, এজন্য আমরা সেই বায়াত গ্রহণ করি যে না আমাদের দ্বারা জীবনে কোনো শিরিক হবে না। আহলে হাদিস আন্দোলন সেই শিরিক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করতে চায় এবং বিদাত মুক্ত সুন্নাত প্রতিষ্ঠা করতে চায়, সেটাই হলো প্রকৃত এই একামত দিন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আজকে আমরা দেখি একামত দিনের নামে তারা এই একামত দিনকে মূল হিসাবে গ্রহণ করে এমন কথা বলেছেন যার নামে আজকে বলা হয় ওই সাইয়েদ আবু আল মওদুদী, তিনি তার তাফিয়ার মধ্যে এই দিনকে আসল গ্রহণ করে ইবাদত বন্দেগী গৌণ মনে করেছেন। তিনি বলেছেন দিনদার আসল হুকুমতকে নাম হয় শরীয়ত, উস হুকুমতকে কানুন হয় আর ইবাদত ইস কানুন ও জাবেদাকে পাবন্দি হয়। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ, কোশ্চিন গেল হতে পারে না। তিনি বলতে চেয়েছেন দিন আসলে হুকুমতের নাম, রাষ্ট্র ব্যবস্থার নাম, আর শরিয়াত, শরিয়াত বলেন আর ইবাদত বলেন এর কানুন এবং নিয়ম কানুনের নাম। তিনি আরও একটু অগ্রসর হয়েছেন দিনদার আসল সাওম সালাত আর হজ আর জাকাত আর যিকির তাসবিহ, এই সমস্ত যা কিছু সালাত সিয়াম হজ জাকাত তাসবিহ এই ইনসানকে ইসকে বড়ি ইস বড়ি ইবাদত কে লিয়ে মুস্তাইদ করনে ওয়ালি তামরিনাত হয় অর্থাৎ ট্রেনিং কোর্স হয়। তিনি বলতে চেয়েছেন হুকুমত প্রতিষ্ঠার জন্য নামাজ হোক, সালাত হোক, সিয়াম হোক, যাকাত হোক, জিকির হোক, এগুলো একটা ট্রেনিং কোর্স, এগুলো আসল কোনো ইবাদত নয়, আসল ইবাদত হলো হুকুমত প্রতিষ্ঠা করা। এজন্যই তারা বলতে চান যে আপনারা দিনের খেদমতে কাজ করেন, আসলে আপনারা ওই দিন প্রতিষ্ঠার জন্য কিছুই করেন না। অথচ তাদের ভিতরে এখনো আল্লাহর সঠিক জ্ঞান আসেনি, তাওহীদের সঠিক জ্ঞান এখন এই সমস্ত একামতের দিনের দ্বারা স্লোগান দিতেছে, তারা আজ পর্যন্ত জানে না যে আল্লাহ কোথায়। আমার এক জেলা পর্যায়ে নেতার সাথে কথা হয়েছিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখায় বসে, যখন আমি বলছিলাম যে আল্লাহ আরো সমাসীন, আল্লাহর হাত আছে, আল্লাহর আকার আছে, আল্লাহর পা আছে, আল্লাহর পায়ের গোড়ালি আছে, এভাবে যখন বলছিলাম অথচ জেলা পর্যায়ের নেতা হতবাক হয়ে গেলেন, বলেন কি এগুলো তো কুদরতি হাত, এগুলো হলো কুদরতি হাত, এগুলো কুদরতি কান। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য তাওহীদের মৌলিক শিক্ষা আজকে বাংলাদেশের মুসলমান ভুলে গেছে। এই তাওহীদকে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আপনার দিন প্রতিষ্ঠা করা, আর যদি আপনি তাওহীদকে বাদ দেন তাহলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এজন্য আপনার জান এবং মালের বিনিময়ে আপনাকে এই দিন প্রতিষ্ঠার কাজে নিয়োগ করতে হবে, যেটা আল্লাহ পাক সূরা তওবার 111 নম্বর আয়াতে বলে দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াক্তুলুনা ইউক্তালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم سوره التوبه 111 নম্বর আয়াত। দিন আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন, আপনি কি বুলেটের মাধ্যমে করবেন না ব্যালটের মাধ্যমে করবেন? বুলেট ও দিন প্রতিষ্ঠার মাধ্যম নয় এবং ব্যালট ও দিন প্রতিষ্ঠার মাধ্যম নয়, যে কথা আল্লাহ বলছে সুরা এই তওবার ভিতরে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় ফায়াক্তুলুনা ইউক্তালুন
অতবার তারা মারে এবং মরে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল আল কুরআন যার ওয়াদা আল্লাহ পাক কুরআনে ইনজিলে তাওরাতে প্রদান করেছেন নিশ্চয়ই আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কেউ নাই কাজী সুসংবাদ প্রদান করো ওই সমস্ত মানুষদেরকে যারা বায়াতের মাধ্যমে বিসাকারের মাধ্যমে এটা অর্জন করেছে আর এটাই হলো সবচেয়ে বড় এবং মহান সফলতা কাজী দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জিহাদি জজবা অর্থাৎ একটা চূড়ান্ত প্রচেষ্টা করার জন্য উদ্যোগ নিয়ে আপনাকে জান মাল কুরবানি করতে হবে এজন্য আপনাকে প্রথমে আকীদায় বিপ্লব আনতে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী যখন ওই বায়াত আকাবা গ্রহণ করেছিলেন এই বায়াত নেওয়ার সময় তখন সেই সময় উপস্থিত সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহাহ আনসারী আল্লাহর নবীর কাছে বলেছে আল্লাহর নবী আমরা প্রস্তুত আপনি বলুন ইস্তারিতলে রব্বিকা ওয়া লিনফসিকা মা শাইতা বলুন আমাদের কাছে আপনার রবের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কি শর্ত আছে কি কথা আছে যা ইচ্ছা তাই বলুন সেদিন আল্লাহর নবী বলেছিলেন আস্তারুতিল রব্বি আন নাবুদুহু আলা তুশরিকু বি শাইয়্যা ওয়া আস্তারুতিল নাফসি আন তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আল্লাহ আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম আল্লাহর নবী বলেছিলেন দেখো আমি আমার রবের পক্ষ থেকে এই শর্ত আরোপ করছি যে তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং আল্লাহর সাথে কোনো কিছু শরীক স্থাপন করবে না আর আমার ব্যাপারে আমি তোমাদের শর্ত আরোপ করছি তোমরা আমাকে সেইভাবেই পাহারা দেবে আমাকে সেইভাবে তো রক্ষা করবে যেমনভাবে তোমাদের সম্পদ এবং তোমাদের জীবনকে রক্ষা করে থাকো সেদিন সাহাবায়ে কেরাম বলেছিলেন যদি আমরা এটা করি তার বিনিময়ে কি পাবো আল্লাহ নবী বললেন তার বিনিময়ে তুমি জান্নাত পাবে কিভাবে ভাই আমরা জান্নাত পেতে চাই কিনা কথা বলুন জান্নাত পেতে চাই কিনা আল্লাহ নবীর সাহাবী বললেন আল্লাহ নবী আমরা কি পাবো যদি আপনার রবের সত্য আমরা পূরণ করি আপনার দশ সত্য পূরণ করে নিবি আমাদের কি হবে নবী দুনিয়ার কোনো কথা বলেননি দুনিয়ার সম্পদের কথা বলেননি দুনিয়ার কোনো টাকা পয়সার কথা বলেননি গাড়ি বাড়ির কথা বলেননি নবী আবার বললেন ও আমার সাহাবায়ে কেরাম যদি তোমরা এই শর্ত তোমরা মানতে পারো তোমাদের পরিণাম তোমাদের পুরস্কার হলো জান্নাত সুবহানাল্লাহ ভাইরা আমার সেদিন সাহাবায়ে কেরাম বলেছিলেন রে বহুল বায়ে লা নুকিলা ওয়া লা নাস্তাকিলা আল্লাহ নবী অত্যন্ত উত্তম ব্যবসা উত্তম ব্যবসা কেন যদি আমরা এই বায়াতের মাধ্যমে এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে যদি জান্নাত পেয়ে যায় আল্লাহ নবী এই জান্নাতে কোনো লস নাই এই ব্যবসায় কোনো লস নাই কাজে এটা আমরা পরিবর্তন করব না এবং এই পরিবর্তন করার জন্য আমরা কোনো দাবিও করব না এজন্য আজকে আমরা মানুষের কাছে এই আবেদন নিবেদন করেছি যদি আপনি প্রথমে আকিদায় বিপ্লব এনে পরে নিবেদিত প্রাণ একদল মানুষ আপনি তৈরি করতে পারেন তাহলে এই সমাজের পরিবর্তন হবে এই বিশ্বাসের পরিবর্তন হলে আপনার সমাজ পরিবর্তিত হয়ে যাবে সমাজ পরিবর্তন হলে আপনার এই দেশ পরিবর্তন হয়ে যাবে আর দেশ পরিবর্তন হলে গোটা বিশ্ব পরিবর্তন হয়ে যাবে এই জন্য আজকে প্রথমে মানুষের আকিদায় বিপ্লব আনতে হবে মানুষের আকিদাকে শিরিক মুক্ত করতে হবে শিরিক মুক্ত আকিদা তৈরি না করতে পারলে আপনি দিন প্রতিষ্ঠা করো হুকুমত প্রতিষ্ঠা করো আপনি সত্যিকারে আল্লাহর সেই দিন প্রতিষ্ঠা করতে পারবেন না এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সাল থেকে সেই দাওয়াত দিয়ে যাচ্ছে যে আসুন পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী জীবন গড়ি প্রিয় ভাইরা আমার এজন্য আমরা আপনাদের কাছে সেই দাবি নিয়ে এসেছি আসুন আমরা তাওহীদ প্রতিষ্ঠা করি আমরা তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত দ্বীন প্রতিষ্ঠা করি হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় কিন্তু আজকের আমরা বিপরীত দেখতে পাই প্রকৃত এই দিনের দাওয়াত এই দিন প্রতিষ্ঠার দাওয়াত যারা দিতে যাই তাদের বিরুদ্ধে আজকের জেল জুলুম অত্যাচার তাদের বিরুদ্ধে বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়ে তাদেরকে আজকে লা মাজহাবি হিসাবে তাদেরকে আজকে বেদীন হিসাবে ঘোষণা করা হয় অথচ আমরা মানুষের কোনো ক্ষমতা দখলের জন্য স্লোগানও দেই না আমরা কারো ক্ষমতা পরিবর্তনও চাই না আমরা বলি যারাই ক্ষমতা আছো তোমরা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী এই দেশ পরিচালনা করো এই রাষ্ট্র পরিচালনা করো যে কথা আজকে মোহতারাম আমির জামাত বলেছেন যদি কোনো আহলে হাদিস সরকার হয়
জাহালতের সরকার যদি কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে কাজ করে, আমরা তাকেও পরামর্শ দেব। আমরা সে সময় সরকারও পরামর্শ দিয়েছি, এখনও পরামর্শ দিয়ে যাব, আমরা কোনো সরকারের শত্রু নই, বরং আমরা এদেশের সুনাগরিক হিসাবে সরকারকে পরামর্শ দিতে চাই। কোরআন এবং সহি হাদিসের বাইরে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমরা কখনো মুসলমান তাওহিদবাদী মুসলমান এই কথা বলতে পারি না যে উৎসব যার ধর্ম যার যার উৎসব সবার, তাইলে কি আমরা বলতে পারি গাছ যার যার ফল সবার? কোশ্চিন করানো সম্ভব নয় সম্মানিত সুধী মণ্ডলী। এই জন্য আজকে আমি আপনাদের মাঝে এই আলোচনা পেশ করলাম এবং বুঝাতে চাইলাম একামত দিন বলতে আসলে আমরা কি বুঝি আর আল্লাহ নবী কি বুঝেছিলেন। আমি আপনাদের মাঝে সেই রইসুল মুফাসসির আব্দুল্লাহ আব্বাস থেকে শুরু করে এবং বিশেষ করে 1966 সালে সাইয়েদ কুতুব সাইফ যে কথা বলেছেন, একামত দিন বলতে হাকিকত তাওহীদ অর্থাৎ প্রকৃত তাওহীদকে বোঝানো হয়েছে, তাওহীদের হাকিকত বোঝানো হয়েছে। সেই তাওহীদকে উপলব্ধি করার মাধ্যমে আপনার ব্যক্তি সমাজ পরিবর্তন করে, আসুন আমরা আমাদের সমাজে এই তাওহীদ প্রচার করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাওয়াত দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই দিই করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।